Dear students, how are you all? Hope to be hale and hearty by the mercy of the Almighty Creator and studying very attentively, staying at home. In my previous two classes, I discussed some important rules of right form of verbs. Now I am going to discuss other rules of right form of verbs. Rule 6. Have, has, have, been, having, to be, get, remain. Therefore, when the mood verb is there, the mood verb is PPF, or past participle form, was the verb. So, I am going to show you the word. The word is there. The mood verb is there. Mood verb is there. The past participle form is the verb. Now, the word is there. Example is, having, do the work, you went out. Again, ওর লিখিত শব্দ হ্যাভিং রয়েছে সেটা হ্যাভিং এর পর অবশ্যই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কম হবে তাহলে আমরা ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম জানি ডু ডিড ডান এই ডানটা এখানে বসাতে হবে তাহলে এখানে হবে ডান হ্যাভিং ডান দা ওয়ার্ক হি ওয়েন্ট আউট एग्जांपल বি দা প্র্যাকটিস অফ টেকিং ব্রাইট নিডস টু বি স্টপ টু বি ফর অবশ্যই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কম হবে সেহেতু স্টপ এর পাস্ট পার্টিসিপল কম হচ্ছে স্টপড এবং এটি যোগ করার আগে অবশ্যই এখানে আরেকটা কনসোনেন্ট পি যোগ করতে হবে রোল 7 বাক্যের হেড ওয়ার্ড ও প্রেপোজিশনাল ফ্রেজের আগে অংশ অনুযায়ী ভার্ব বসাতে হবে অর্থাৎ একটা বাক্যের হেড ওয়ার্ড অনুসারে এবং ও বাক্যে যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ থাকে সেই প্রেপোজিশনাল ফ্রেজের আগের অংশ অনুযায়ী আমরা অবশ্য ভার্বে পরিবর্তন করব অর্থাৎ হেড ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে এবং হেড ওয়ার্ডটা যদি প্লুরাল হয় অবশ্য ভার্বটা প্লুরাল করতে হবে সিঙ্গুলারের ক্ষেত্রে মূল ভার্বের শেষে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে এবং হেড ওয়ার্ডটা যদি প্লুরাল হয় তাহলে ওই ক্ষেত্রে মূল ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না উদাহরণ আছে এক্সাম্পল এ এস ইজ ইন টাইম সেট নাইট এখানে এস ইজটা হচ্ছে হেড ওয়ার্ড আর ইন টাইম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কাজেই আমি এখানে ভার্ব সেটটা পরিবর্তন করব প্রিপোজিশনাল ফ্রেজের আগের অংশ বা হেড ওয়ার্ড অনুসারে এখানে হেড ওয়ার্ড হচ্ছে এসটি এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি প্রেজেন্ট ডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন ইন সিঙ্গুলার ফর্ম হলে মূল ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে কাজেই এখানে ভার্বের শেষে অবশ্যই যোগ হবে এবং এটা কারেক্ট অ্যান্সার হবে এসটি ইন টাইম সেভস নাইট এটা একটা প্রবাদ এটার বাংলা হলো সময়ের এক ফুট অসময়ে 10 ফুট एग्जांपल বি দা ডেভেলপমেন্ট অফ দা কান্ট্রি ডিপেন্ড অন হার্ড লেবার ঠিক আগের উদাহরণ অনুসারে এখানে অগ্র পর্ব হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ এবং এর আগে যে সাবজেক্টটা আছে দা ডেভেলপমেন্ট এটা হচ্ছে হেড ওয়ার্ড এই হেড ওয়ার্ড অনুসারে অবশ্যই ভার্বটা পরিবর্তন করতে হবে এবং হেড ওয়ার্ড দা ডেভেলপমেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম অবশ্যই ডিপেন্ডের সাথে এস বাই এ যোগ করতে হবে এবং এখানে আমরা সংগত গ্রামের ডিপেন্ডের সাথে এ যোগ করবা তাহলে শুদ্ধ উত্তরটা হবে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন হার লেবার রোল 8 হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি উইদাউট সাবজেক্ট অর্থাৎ হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্টের ব্যবহার না থাকে তাহলে হোয়াইলের পরে যে ভার্বটা বসবে অবশ্যই সে ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে আর আইএনজি যোগ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে সতর্কতাটা অবলম্বন করতে হবে ভার্বের শেষে ই আছে কিনা সেটা আমাদের দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ই থাকলে ই বাদ দিয়ে ভার্বের সাথে আইনি যোগ করতে হয় আবার উদাহরণ আসা যাক এক্সাম্পল হোয়াইল ওয়াক হি টাম্বল তাহলে এখানে হোয়াইলের পর যেহেতু কোনো সাবজেক্ট নাই সেহেতু হোয়াইলের পর অবশ্য মূল ভার্বের ওয়াকের সাথে আইনি যোগ করতে হবে তাহলে এটা হবে হোয়াইল ওয়াকিং হি টাম্বল অর্থাৎ হাঁটার সময় সে কিছু খেয়েছিল এক্সাম্পল বি হোয়াইল ফ্লাই হি গট ইনজুরড উপরে নিয়ম অনুসারে হোয়াইলের ফর ফর যদি ভার্ব ব্যবহার হয় তাহলে উক্ত ভার্বের সাথে নিয়ম অনুসারে আইএনজি যোগ করতে হয় ঠিক একইভাবে ফ্লাইয়ের সাথে আইএনজি যোগ করতে হয় এবং এটা কারেক্ট অ্যান্সার হবে হোয়াইল প্লেইং হি গট ইনজুরড অর্থাৎ খেলার সময় সে আহত হয়েছিল আমি আজকে রাইট ফর্ম ভার্বের যে তিনটে রুলস আলোচনা করেছি আশা করি তোমরা সেগুলো ভালোভাবে বাসায় অধ্যয়ন করবে এবং তোমাদের বাসায় গ্রামার বইয়ের সাথে মিলিয়ে আরও ভালোভাবে প্র্যাকটিস করবে তো
তখন তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবং এই তিনটা উদাহরণের নিয়মের আলোকে আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো দিব অবশ্যই সেগুলো ভালোভাবে বাসায় করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবে। ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকুই।